তালি জোশুর আপনার কাছে কেমন লাগলো? আরে জোশুর ঘুরে যা দেখলাম, এতে গ্রাম আমাদের চট্টগ্রামের পুরো জোশুর জেলা একটা জমির সমান। এটা ছোট্ট একটা জমির সমান ছোট্ট, কিন্তু চট্টগ্রামে যত জমি আছে সেখানে কোনো ফসল হয় না। বন্ধু আমারও হাসাইলেন, চট্টগ্রামের হয় নাকি? যে আমাদের চট্টগ্রাম হচ্ছে সারা বাংলাদেশের মাতা। হ্যাঁ, সারা বাংলাদেশের মাতা না, আমার মাতা। আরে ময়ূর মাতা না, যে এটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী, অর্থাৎ চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের মা, ওটা বলছি। বাণিজ্যিক রাজধানী আমাকে যশোর হইল বাণিজ্যিক রাজধানীর দুলে ভাই, কারণ হইল এই বেনাপোল দিয়ে আমাদের ভারতের যে ট্রাক বাস বেবি ট্যাক্সি লঞ্চ স্টিমার ট্রেন আসে। রাখেন রাখেন, ওই ইন্ডিয়ার কথা বাদ দেন, আমাদের চট্টগ্রামে যা হয়, এই যে দেখেন আমাদের চট্টগ্রামে যে একটা বাসা, আমরা সব এলাকার বাসা বুঝি কেন জানেন? আমরা হচ্ছে মাতা, মা তো সবার। বাসা না পাখির বাসা। ওরে সুবহানাল্লাহ, কি বলেন তো, আমাদের বাসা বুঝি বলে কেউ তো বুঝে না দোস্ত, তুমি বুঝো। চট্টগ্রাম আর কক্সবাজারের যে ভাষা না ভাষা, এইটা ভাষা না কি আমার মাথায় ধরে না। আরে এটা মাথা, এটা জমিতে হয় যে পান খাইলেন, এ পান এ মুশকিলে চট্টগ্রাম প্রাণ হচ্ছে পৃথিবী বিখ্যাত, টেকনাফের সুপারি এটা আরো বিখ্যাত, এই যে খাইলেন না। আমাদের এদিকে পান না, পানের আব্বা হয়, ঠিক আছে আব্বা হয়, এইটা ছাড়া চলে না চট্টগ্রামের মানুষের। আসসালামু আলাইকুম আঙ্কেল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এ কিডা মারুফ নাকি? হ্যাঁ চাচা। আব্দুল মালিক? হ্যাঁ চাচা। বয় বয় কিডা বয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোম আসান নরা বয় চাচা। সালাম নাই বুঝলাম, তা পরেরটা কি কইলো? একটা সহজ জিনিস বুঝলি নে, আমার বন্ধু চট্টগ্রামের তেইয়েছে, সে বলছে যে তুই কি গম লাগাইছিস, মানে তোর আব্বা কি গম লাগাইছে, সেই গম কি মানে ফলন ভালো হয়েছে, সেই গম দিয়ে কি আটা রুটি হবে? ভাই কি না 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 দোস্ত বুঝলো না। হ্যাঁ মানে ওরা বুঝিনি, ওই যে গম লাগাইস কিনা যে। না না গম না, ও আপনি তুমি বুঝো না দোস্ত, তুমি আমার বন্ধু হয়ে গেছো, চট্টগ্রামের ভাষা বুঝো। ওরা সালাম দিতি রহমত বসানোর জন্য জিজ্ঞেস করলাম ওরা কেমন আছে, ভালো আছে কিনা, এটা গম আছে না চট্টগ্রামের ভাষায়? ঠিক আছে, চট্টগ্রামের ভাষায় গম আছে না, এটার মানে হলো ভালো আছে কিনা। ভালো আছে কিনা বিষয়টা বুঝেছিস? এই সহজ জিনিসটা বুঝলি নে। তুমি আমার কি বুঝলে? না আমার দোস্ত একটা মজা নিছে, তুমি বুঝে কিন্তু আমি বলার জন্য এইটা কথা। ঠিক আছে, তাও উনি কি করেন কি উনি? আমি বেশি বেশি পান খাই আর আমার চট্টগ্রামের গান গাই। ঠিক আছে, গান খাই আর পান গাই। না না পান খাই আর গান গাই। হ্যাঁ বুঝতে পারছি, পান খাই আর গান গাই। হ্যাঁ আমার জন্য উল্টাই ফেলিস নে, যে গান খাই পান গাই। তোমার জন্যই তো আমাদের মাথা ঘোলাই যাচ্ছে। এ শ্যামা তুই মানুষ ছোট কিন্তু তুই কথা বলিস, তা তোর কথা মনে কর যে নেটওয়ার্ক ছাড়া। হ্যাঁ বুঝছিস, এই তুই চুপ কর। তোর তুই তোর আব্বা যদি মরি না যেত, তুই যদি এতিম ছেলে পিলে না হতিস, তা তোর আমি থাপড়ায় দাঁত ফেলাই দিতাম। তা মিললে কার? মারে নাই ওটা, কি মারবে, একটা প্র্যাকটিস করছে। হ্যাঁ কথাটা বুঝা গেছে। ওই ছোট মানুষ ওর মাপ করে আইতে বাদ দে। বলছো ওই ভাই গান গাই কইলো না? হুম তাহলে গান একটা শুনতে কয় দিন আমাদের দেখি। হ্যাঁ বন্ধু বন্ধু, ইরা যেহেতু একটা রিকোয়েস্টিং করিছে, তাহলে তুমি একটা গান শুনাই দাও। গান চট্টগ্রামের? হ্যাঁ আপনি শুনাই দেন চট্টগ্রামের গান। হ্যাঁ চট্টগ্রামের ভাষায়, এ বাংলা ভাষায় গেই লাভ নেই। আচ্ছা তাহলে একটা গান গাই। আল্লাহ রসুল জিয়ান হইয়ে কোরআন হাদিস, বাকি কি আর আছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আল্লাহ রসুল জিয়ান হইয়ে কোরআন হাদিস, বাকি কি আর আছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আফত আফত দেব গাঁট, ওই দেব গাঁট, আশা হতার দাম নতাইব, মিশা হতার ঝমঝমাত, আবার সুরর ফুয়া বইতাইব নেতারা শোনত, সুরর ফুয়া বইতাইব নেতারা শোনত, বাকি কি আর আছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত।
বাকি কিয়ার আছে কিয়ামতের আলামত কিয়ামতের আলামত আল্লাহ ওয়ালা হাদিস খবরর হকাই চলিব বক্তা আবার তক্তা হইব ভিতরে কুমনতাইব মতন গালাগালি উয়াইছত বাকি কি আর আছে কিয়ামতের আলামত কিয়ামতের আলামত আল্লাহ রাসূল দিয়েন হইয়ে কোরআন হাদিসত বাকি কি আর আছে কিয়ামতের আলামত কিয়ামতের আলামত অসাধারণ অসাধারণ মানে এ গানের কোনো তুলনা নেই এ গান এই ধরো যদি মানে তুমি আমার কথাটা শুনবা তো আচ্ছা গানটা যে গেইল তুমি যে মাঝে মাঝে তাল মিলাইলে আচ্ছা তা গেইল ওটা কি ওই যে আল্লাহ রসুল কিয়ামতের আলামত এইটুকু বুঝেছি এই দূর ছাড়া তো বাকি একটা কথাই চোখ ছিয়ে বলছে না তোমার চোখ ছিয়ে বলছি একদম আল্লাহর কিরাগর কিছু বুঝিনি একদম পাগল এ গানে সে বলছে যে আমি সব আমি তোর বুঝে দিচ্ছি সে এই গান দিয়ে বলছে যে চট্টগ্রাম বিশাল একটা ভালো একটা জেলা এবং অনেক সুন্দর ঠিক আছে আর যশোরে এইছে তাই না দোস্ত গোলা ফেলতে ওটা বলি নাই আমি বলছি বর্তমান যে যুগ আসছে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে যা বলছে ভবিষ্যৎবাণীগুলি কিয়ামত আসবে এগুলি মিলে গেছে যেমন ঠিক আছে যেমন এই যে গানের মধ্যে বলছি না আপতা পতই দেবে আঘাত ওই দেবে ঘাট অর্থাৎ ভালো পড়তাম এখন পড়তাকবে না দেশ ভাস যাচ্ছে মানে যেখানে ঘাট নেই সেখানে নদী আসবে আরে এটা না তুমি চুপ করো এই যে সব ভালো মানুষ এখন মরে গেছে নেতা মন্ত্রী দাস সব সোর বাটফার মন্ত্রী হয়ে বসে আছে হজ করেছে নামাজ পড়ে কিন্তু সুদ খায় এতে গলা সিল্লাইয়ে ভয়ন করে ফজর নামাজ পড়ে না কোন পড়ালেখা করে নাই ক্যাসেট শুনে শুনে ওয়াইস করে আবার মন থেকে গালি দিয়ে তুই কাফের তুই এসা তুই তেসা এটা বুঝো এই কথাটা আমি তোর বুঝছিলাম তুমি এই কথা বুঝাচ্ছি হ্যাঁ উনি অর্থাৎ উনি একটু ঘুরিয়ে বলছে এই যে যশুর ওরকম বক্তা আছে শুধু চট্টগ্রামে না এটা বুঝেছে বাকি বলার জন্য চাষা নিজেই বোঝে না আমাদের উল্টো পাল্টা বোঝা আমার তোমরা চট্টগ্রামের ভাষা বুঝবা আয় আদা দা করি চট্টগ্রামের ভাষা কইতে পারি ঠিক আছে আর কথা নবজ বন্ধু আর কথা নবজি দে বুঝি 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 ইকো আপনার ভাষা এটা এজন বুঝি তোরা গুড়ো ফুয়া তাই তো গুড়ো গুড়ো ফুয়া হতম বুঝিবি বুঝেছিস তোদের গুড়ো গুড়ো কিড়মিড়ি হইছে পাসার মতি কি বলে আরে চাষা তো বুঝতে পারছে না আরে আল্লাহ এটা মানি না তো বলছি এখন ছোট বাচ্চা মানুষ বুঝে না ও ইরা হ্যাঁ এই জন্যই ওই ছোট গুড়ো কিড়মিড়ি না মানে ছোট বাচ্চা ওরা বাচ্চা মানে বুঝে না শিখতে হ্যাঁ তাহলে গুড়ো কিড়মিড়ি না গুড়ো গাড়া মানে ছোট বাচ্চা তুমি আমাদের বুঝতে যে তুমি নিজেই বুঝ যাও না উল্টো পাল্টা বুঝতে খালি তোরা কোন যাচ্ছিলি রে আমার দোকানে যাচ্ছি যা এন বইছি কে দেখলাম তুমি গল্প করছো কি ডাইও গত কিল্লা দিয়ে দে বলে মারবা তাই ইরা গ্রামের 72 আছে বলি তো আমি বলি আরে এই ভাই মূল কথা তো নিজেই বুঝেন নাই ওরা তো একটু ভুল ধরবে এই কথা মন করা পারে কিছু না ওরা বুঝে না ওরা মাইট দিয়ে ফালাই দিছি